ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পিতামাতার হক এমন একটি বিষয়, পিতামাতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই একজন মুমিন ব্যক্তি দায়িত্ব কর্তব্য হয়ে যায় পিতামাতার প্রতি ইহসান করা, তাকে মহব্বত, তাদেরকে মহব্বত ভালোবাসা। ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি যদি পিতামাতার অকৃতজ্ঞ হয়, পিতামাতার অবাধ্য হয়, তাহলে পৃথিবীতে তার দ্বিতীয় মহাপাপের পাপি হয়ে যায়। এক নম্বর পাপ হচ্ছে শিরিক। পৃথিবীতে সবচেয়ে জঘন্য, মারাত্মক, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। দুই নম্বর গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্যতার গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ছোট্ট ব্রেনে অনেক চিন্তা করে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হকের ব্যাপারে এত বেশি কোরআনুল কারীমের মধ্যে গুরুত্ব দিয়েছেন। সালাত এমন একটি ইবাদত, ইবাদতটি কিন্তু ফরজ। ইমানদারের ইমান আনার পরে দায়িত্ব হয়ে যায় সালাত আদায় করা, ঠিক কিনা? অথচ সেই সালাতের কথা, পাঁচ ওয়াক্ত সালাতের কথা কোরআনে এসেছে তিনটি আয়াতের মাধ্যমে। সেখানে কোনো জায়গায় বিস্তারিত বলে দেওয়া হয়নি আল্লাহর কোরআনে যে কিভাবে রুকু করবে, কিভাবে কোন ওয়াক্তের কত রাকাত পড়বে, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত, ফজরে কয় রাকাত, এই বিস্তারিত বর্ণনা এসেছে। দ্বিতীয় ওহি, ইনডাইরেক্ট ওহি, আ ওহি গৈরি মাতলু, রসুলের বাণী, এটাও আল্লাহ তাআলারই পক্ষ থেকে যেটা ওয়াহি সেটা হলো হাদিস। হাদিসের ভিতরে বিশ্বনবী বিস্তারিত বর্ণনা করে উম্মতকে শিক্ষা দিয়েছেন সালাত কিভাবে আদায় করতে হবে। কিন্তু কোরআনের ভিতরে আপনার কোন ওয়াক্তে কত রাকাত এইটা কিন্তু আল্লাহ অতটা বর্ণনা বিস্তর আলোচনা করেন নাই। কিন্তু পিতামাতার ক্ষেত্রে আসেন, এমনভাবে খুলে খুলে বর্ণনা করা হয়েছে আপনি পিতামাতার হক কেন আদায় করবেন, কি জন্য করবেন, কিভাবে করবেন, কেমন আচরণ করবেন, কিভাবে কথা বলবেন, আল্লাহর কোরআনে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনে তিনটি আয়াতে নামাজের কথা আছে, পাঁচ ওয়াক্ত নামাজের ইন্ডিকেট করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের পক্ষ থেকে এটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, ফাইসালা দেওয়া হয়েছে। ওয়াকাদা মানে ফাইসালা করে দেওয়া হয়েছে। কি ফাইসালা? আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা সেই মালিক রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। কিন্তু অবিল ওয়ালিদাইনি হেসানা, পিতামাতার খেদমত করো, পিতামাতাকে হেসান করো, পিতামাতাকে ভালোবাসো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা উল্লেখ করলেন পিতামাতার কথা, বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগন্না, আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগন্না ইনদাল ইনদাকাল কিবর আহাদুহুমা, যদি তোমার পিতামাতা দুইজন অথবা একজন বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, তাহলে কি করো তাদের সঙ্গে? কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে বিরক্তি শব্দ, উফ শব্দটাও যেন তোমার মুখ থেকে বের না হয়, সাবধান। অকুল্লাহুমা কৌলান কারীমা, তুমি সম্মানজনক কথা বলবে পিতামাতার সঙ্গে। কিন্তু আমরা এর পুরো উল্টোটা করি, ঠিক কিনা? পুরো উল্টোটা করতেছি আমরা বাবা মার সঙ্গে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো অনেক আয়াতের ভিতরে তিনি বর্ণনা করলেন, বলে দিলেন, বান্দাকে সাবধান হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার বান্দা মা বাপের নাফরমানি করবি না, মা বাপের সঙ্গে বেয়াদবি করবি না। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলছেন মা বাবার সামনে যখন তুই যাবি তোর আওয়াজ যেন নিচু হয়ে যায়, খবরদার চোখ মোটা করে, মাথা ঝাঁকি দিয়া, মেজাজ গরম করে মা বাবার সামনে হাজির হবি না, হাজির হবি বিনয়ের সঙ্গে, নত জানু হয়ে এমন ভাবে উপস্থিত হবি। অথচ আমরা মা বাবার সামনে বেয়াদবি করি, আমার নেতা যারা বাংলাদেশে,
আমার জীবনে আপনার জীবনে যে নেতাগুলো আছে যাদের অনুসরণ আমরা করি, ওই নেতার সামনে যখন যাই এমন ভাবে হাত পা মনে হয় প্যাকেট করে যায় এমন একটা অবস্থা। বিনয় কথা কন ঠিক কিনা? আপনার ছাতা মাতা নেতার চাইতে পিতামাতার মর্যাদা বেশি না কম? আরে কিসের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, কিসের আপনার সেই ইউরোপ আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তির কথা বলেন না কেন, তারপরেও আপনার কাছে তার চাইতে সবচেয়ে মূল্যবান এবং সম্মানের পাত্র তা আপনার কাছে আপনার মা বাবা।